নমস্কার, আমি বিদিশ ঘোষ, ছাত্র আইটি বোম্বেতে। আজ আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণের উপর শেষ ভিডিওটা দেখতে চলেছি। এর মধ্যে আমরা মেনলি দুটোই জিনিস শিখবো। একটা হলো যে এগুলোকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কী করে বানাই, আর দ্বিতীয় আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটগুলোকে নিয়ে একটু তাদের নিচেরটাকে নিয়ে, যাতে মানে আমরা কীভাবে ব্যবহার করি, ওইগুলো নেগেটিভ কখন হয়, পজিটিভ কখন হয়, এটাকে নিয়ে আমরা দেখতে চলেছি। ঠিক আছে, এখন অবধি আমরা যা শিখছি, তো আমরা আগে দেখেছি যে একটি বহুপদী সংখ্যামালা যার ডিগ্রি 2 হয় তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। তো এটার আমরা জানি যে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা হয় সেটা হলো ax² + bx + c = 0। এর মধ্যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই ডিগ্রি 2 হয়ে গেল, তাই এটা হয়ে গেল কোয়াড্রেটিক, মানে দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের রুট বার করার আমরা আলাদা আলাদা উপায় শিখেছি, আর তার একটি কোয়াড্রেটিক ফর্মুলা আমরা শিখেছি। কোয়াড্রেটিক ফর্মুলাটা তোমাদের এসে মনে আছে হয়ে গেল x = -b + √b² - 4ac/2a। এর মধ্যে abc হয়ে গেল, এই উপরে আমরা যে ইকুয়েশনটা লিখেছি তার abc। ঠিক আছে, আর দ্বিঘাত সমীকরণের উপর বেশ কটা আমরা প্রশ্নের উত্তর কি করে বার করে সেটাও শিখেছি। ঠিক আছে, মানে আলাদা আলাদা প্রবলেমকে কি করে আমরা সলভ করতে হয় সেটাও দেখেছি। তো আজ আমরা দ্বিঘাত সমীকরণের রুটস মানে মূলের ব্যবহার নিয়ে শিখবো, আর গ্রাফ বানানো শিখবো। ঠিক আছে, আর ব্যবহার বলতে এটা পজিটিভ কখন হয়, নেগেটিভ কখন হয়, জিরো কখন হয়, সেম কখন হয়, এগুলো আমরা একটু জানতে চলেছি আজকে। সবথেকে আগে আমরা দেখে নেবো নেচার অফ রুটস মানে রুটসের ব্যবহার, এগুলো পজিটিভ আর নেগেটিভ এটা বলে। এর জন্য আগে আমাদেরকে একটা জিনিস সেটা জানতে হবে, সেটা হলো ডিসক্রিমিনেন্ট কাকে বলে। ডিসক্রিমিনেন্ট অর্থাৎ DISCRI ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট কাকে বলা হয় সেটা আমরা দেখতে চলেছি। তো তাহলে নিশ্চয়ই মনে যে তোমরা যে এক্ষুনি আমরা দেখলাম x = -b + √b² - 4ac/2a, এই যে জেনারেল সলিউশনটা আছে এর মধ্যে এই যে b² - 4ac টার্মটা যা আছে রুটের নিচে, এইটাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলি, যেটাকে আমরা ডি দিয়ে সিগনিফাই করি, ডি দিয়ে ডিনোট করি আমরা। ঠিক আছে, তো d = b² - 4ac, এটি হয়ে গেল ডিসক্রিমিনেন্ট। তার মানে ধরে নাও আমি যদি আমি কটা এক্সাম্পল দিয়ে এটা বোঝাচ্ছি তোমাদেরকে, ধরে নাও তিনটে আমি কোয়াড্রেটিক ইকুয়েশন লিখে নিলাম x² + 5x + 6 = 0, x² + 4x + 4 = 0, আর x² - 2x + 4 = 0। ঠিক আছে, তো এই তিনটের মধ্যে তোমরা একবার ভিডিওটা একটু পজ করে নিজেরই ভেবে নেওয়ার চেষ্টা করো যে কীভাবে ডিসক্রিমিনেন্টগুলো দিয়ে আমি লিখছি। হ্যাঁ, তো এই তিনটের মধ্যে ডিসক্রিমিনেন্টটা প্রথমটায় হয়ে যাবে 25 - 24, যেটি হয়ে গেল 1। দ্বিতীয়টার মধ্যে হয়ে যাবে 4 = 16 - 16, যেটি হলো 0। আর তৃতীয়টার মধ্যে হয়ে যাবে 4 - 16 মানে √-। ঠিক আছে, তো এগুলো থেকে আমরা নেচার অফ রুট কি করে বুঝিয়ে নেটা নেগেটিভ বা বোঝে সেটা আমরা এবার দেখতে চলেছি। তো আমরা যদি আগের এক্সাম্পল গুলোকে একবার লিখে নিচ্ছি, x² + 5x + 6, x² + 4x + 4, আর x² - 2x + 4, এই তিনটার মধ্যে আমরা দেখলাম এই ডিসক্রিমিনেন্ট গুলো আমাদের কাছে এলো এই ক্ষেত্রে 1, ক্ষেত্রে 0, ক্ষেত্রে -2। তো আমরা জানি আমরা দেখতে পাচ্ছি রাদার যে 1 হয়ে গেল > 0, 0 হয়ে গেল = 0, আর -2 হয়ে গেল > 0। তো এদের থেকে তুমি যদি দেখে নাও রুটগুলো হয়ে গেল প্রথমটার জন্য x² + 5x + 6, এটাকে আমি নিজে থেকে সলভ করে নিই, তোমরা নিজের আগে থেকে একবার সলভ করে দিতে পারো, রুটগুলো আসে 2 আর 3। সেকেন্ডটার ক্ষেত্রে মানে x² + 4x + 4 এর রুটস আসে 2 আর 2, আর তৃতীয়টির মধ্যে রুট যেগুলো আছে আমাদের কাছে এগুলো রিয়েল রুট হয় না, কমপ্লেক্স রুট হয়, মানে ওর মধ্যে এই রুটের নিচে মাইনাস সাইন থাকে যেগুলো আমরা এখন অব্দি শিখিনি, তাই ওইগুলোকে আমি এখানে লিখছি না, এটা আমি জাস্ট লিখেছি কমপ্লেক্স বা নো রিয়েল রুট। ঠিক আছে, এবার তোমরা নিচে দেখতে পাচ্ছ যে প্রথম কেসটার মধ্যে আমরা যে রুটগুলো পেয়েছি সেগুলো হলো আনইকুয়াল, আর দ্বিতীয়টির মধ্যে ইকুয়াল রুটস পেয়েছি। ঠিক আছে, আর দুটোই তুমি দেখছো দু ক্ষেত্রেতেই রুটগুলো হলো রিয়েল। ঠিক আছে, তো
এই তিনটাকে আমি এখানে নিচে টেবিল ফর্মে একটা লিখে রেখেছি, তুমি দেখো 2 আর 3 এর প্রথম কেসটাই হয়ে গেল d গ্রেটার দ্যান 0, যার জন্য নেচার রুটস হলো রিয়েল আর আনইকুয়াল, যেমন কি এখানে আমরা লিখেছি, আর রুট গুলো হয়ে গেল মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি বাই 2 এ। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো, এটা কিন্তু এই কোয়াড্রেটিক ফর্মুলাটাই লেখা আছে, মাইনাস বি বাই প্লাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ডি বাই 2 এ, ডি যেখানে হয়ে গেল বি স্কোয়ার মাইনাস 4 এ সি, যেমন কি আমরা এখানে শিখলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় কেসটা আমরা দেখব, হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, এর মধ্যে আমরা দেখছি d ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আর রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস এখানে আমরা দেখলাম, আর ইচ রুট হয়ে গেল মাইনাস বি বাই 2 এ। এটা একটু তোমরা না বুঝতে পারো প্রথমবারে, এটা খুব সহজ, এই ডিটাকে তুমি যদি 0 করে দাও তাহলে দেখছো এক্সপ্রেশনটা হয়ে যাবে মাইনাস বি প্লাস মাইনাস 0 বাই 2 এ, যেটাকে আমি ডিরেক্টলি লিখতে পারি মাইনাস বি বাই 2 এ, যেটা আমরা এখানে দেখছি রুটটা দেওয়া আছে। ঠিক আছে, আর শেষ যেটা কেসটা সেটা হয়ে গেল ডি লেস দেন 0, যেটাকে আমরা দেখছি এখানে হলো কেস, তাতে আমরা দেখছি নো রিয়েল রুট, সেটা আমরা লিখে রেখেছি এখানে, রিয়েল রুট নির্মাণের জন্য কোনো ফর্মুলা নেই। ঠিক আছে, এবার আমরা শিখব যে এই দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশনের গ্রাফ কি করে বানানো। তো দ্বিঘাত সমীকরণের গ্রাফটিকে নিয়ে দুটো জিনিস আমি জানিয়ে দিই, গ্রাফের আকারটাকে আমরা প্যারাবোলা বলি। ঠিক আছে, প্যারাবোলা হয় এটা, মানে গ্রাফটা ইরাম হতে পারে বা ইরাম হতে পারে বা ইরাম হতে পারে বা ইরাম হতে পারে। তো এই সবকটার মধ্যে ভার্টেক্স হলো যেখানে গ্রাফটাই টার্ন করছে এই পয়েন্টটি। ঠিক আছে, তুমি দেখছো যদি তুমি গ্রাফটার সঙ্গে এরম ভাবে চলতে থাকো তাহলে এই গেলে 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 দিয়ে এখানে ঘুরে গেলে আবার ফেরত যেতে চলবে, সেম এই গ্রাফটার মধ্যে যদি এই যেতে থাকছো যেতে থাকছো যেতে থাকছো না তারপরে ঘুরে গেলে ফেরত আসতে চলে গেলে, সেম এইটাতেও ঘুরে গেলে এখানটায় এরম যেতে যেতে এই ঘুরে গেলে। এটাকে আমরা সহজভাবে লিখেছি যে গ্রাফের সব থেকে উঁচু বিন্দু বা সব থেকে নিচু বিন্দুটাকে ভার্টেক্স বলা হয়, কিন্তু এটা কিন্তু আমরা শুধু এই দুটো গ্রাফের জন্যই বলতে পারি, এই দুটো গ্রাফের জন্য আমরা ওটা বলতে পারবো না, সেটা আমাদের জন্য কোনো অসুবিধার ব্যাপার নয়, কারণ কি আমরা এখন যে গ্রাফগুলো দেখবো যে ইকুয়েশনগুলো সেগুলোর মধ্যে আমাদের শুধু এই উপরের দুটি মানে এই আর এই গ্রাফটিই আসতে চলেছে। ঠিক আছে, তাই কোনো অসুবিধার ব্যাপার নেই। তবে যেরকম ভাবে আমি আগে বলছিলাম যে যে পয়েন্টে গিয়ে ঘুরে যাচ্ছে গ্রাফটা ওইটাকে আসলে ভার্টেক্স বলে, ওইটাই অ্যাকচুয়াল ডেফিনিশন হয় ভার্টেক্সের। ঠিক আছে, তো এবার আমরা প্রথম উদাহরণটা দেখতে চলেছি, প্রথম উদাহরণটা হলো y স্কয়ার ইকুয়ালস 2x স্কয়ার মাইনাস 4। ঠিক আছে, এবার এটার মধ্যে আমরা কি করব, আগে আমরা একটা টেবিল বানিয়ে নেব, মানে x এর কি কি ভ্যালু এর জন্য y এর আমরা কি কি ভ্যালু পাচ্ছি সেটা। প্রথমে আমি দেখলাম x কে 2 রাখলে কি হয়, তো তুমি নিজে দেখতে পারো x যদি তুমি 2 রাখো তাহলে y হয়ে যাবে 2 ইনটু 2 স্কয়ার মানে 4 মাইনাস 4 ইকুয়ালস 4, সেটা আমরা এখানে লিখে নেব, সেটা আমি এক্সটাকে আচ্ছা হ্যাঁ এবার এই যে এই পয়েন্টটা পেলাম আমি এটাকে আমি আগে পয়েন্টটাকে প্লট করে নিই এখানে, তো এই যে 2 গেলাম আর এই দিক থেকে 4 গেলাম, এই পয়েন্টটা এসে গেল 2,4। ঠিক আছে, এরকম এবার আমি এক্স এর জায়গায় 1 রাখলাম, 1 রাখতে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এই যে আরেকটা এসে এলো সেটা y ইজ ইকুয়াল টু 2 মাইনাস 4 মানে মাইনাস 2, তো মাইনাস 2 তাহলে এটাকেও আমি গ্রাফের মধ্যে বানিয়ে নিই। ঠিক আছে, মাইনাস 1 মাইনাস 2, এরকম ভাবে আমি আরো কটা ভ্যালুস রাখবো এক্স এর, 0 মাইনাস 4 কেন সেটাকেও বানিয়ে নিলাম গ্রাফে, দিয়ে মাইনাস 1 মাইনাস 2 সেটাকেও গ্রাফে ড্র করে নিলাম, আর দিয়ে মাইনাস 2 4 সেটিকেও রাখলাম, দিয়ে এই যে আমরা কটা পয়েন্ট গুলোকে পেয়েছি এগুলোকে জুড়ে একটা প্যারাবোলা এঁকে নিলাম। ঠিক আছে, বুঝে গেলে, এবার এই যে প্রসেসটা এটা কিন্তু মানে সব থেকে সহজ প্রসেস বলতে হবে, এছাড়া আরো কটা হয় মানে তোমরা জাস্ট রুট গুলো বার করে দেয় যে মূল গুলো হয় সেগুলো হলো এই দুটি পয়েন্ট হয়ে যাবে, কারণ কি যেখানে যেখানে এক্স জিরো হয়ে যায় এক্স না যেখানে যেখানে ওয়াই জিরো হয়ে যায় সেখানগুলোকে রুট বলা হয়, কিন্তু এটা হলো সব থেকে অ্যাকিউরেট মেথড যেটা আমরা এখন দেখলাম, কারণ কটা পয়েন্ট আমরা বার করে নিই আর যদি কটা পয়েন্টে আমরা ওইগুলোকে গ্রাফগুলোকে লোকেট করে একটি প্যারাবোলা বানিয়ে জুড়ে নিই। ঠিক আছে, এরকম আরেকটি উদাহরণ দেখতে চলেছি আমরা, তো এই উদাহরণটাতে আমরা এক্সাম্পলটা দেখছি, প্রবলেম হলো y = -2x² + 4x + 5, আবার x এর একটা ভ্যালু 3, 3 তে দেখে নাও কি আসছে -2 টাইমস 9 + 4 টাইমস 3 + 5, 5 হয়ে এটা হয়ে গেল কত -18 + 12 + 5 এটা হলো -1। ঠিক আছে, এবার এটাকে আমরা
গ্রাফের মধ্যে বানিয়ে নেব, এ হয়ে গেল 3, এ হয়ে গেল -1, নেই পয়েন্ট, ঠিক আছে। এর আমি আরো কটা আমরা 2 রাখলাম, 2 তে আমরা পেয়ে গেলাম 5, সে আমি আমরা যে 1 রাখছি 7 পেয়ে গেলাম, ওটাকেও প্লট করে নিলাম, 0 রাখতে 5 পেলাম, ওটাকেও প্লট করে নিলাম, -1 রাখতে -1 পেলাম, সেটাকেও প্লট করে নিলাম, তাহলে এখন 5টা পয়েন্ট এসে গেল, জুড়ে দিলাম ওগুলোকে আমরা প্যারাবোলা হিসেবে, প্যারাবোলার একটা শেপে, ব্যাস আমরা আরেকটা গ্রাফ পেলাম। তো দেখছো তো এরকম 5টা পয়েন্ট পেয়ে গেলে একটা খুব ভালো আইডিয়া হয়ে যায়, আর চেষ্টা করি আমরা যে নাকি ভার্টেক্স যেটা হয় যেন সেটা একটা পয়েন্ট হয় 5টার মধ্যে, এক্ষেত্রে এইটা ভার্টেক্স হয়ে গেল। ভার্টেক্সটা পেয়ে গেলে আমরা বুঝতে পারি যে প্যারাবোলাটা কোথায় টার্নটা নেবে, তাতে অনেকটা সহজ হয়ে যায় গ্রাফটা বানানো, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে দুটো জিনিস একটু বলে দিই, যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফর্ম হয়, মানে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্ম হয়, তাহলে প্যারাবোলা যেটা বানানো হয় গ্রাফটা সেটা দুটো হিসেবে হতে হয়, সেটা আমি বললাম, একটা হলো আপওয়ার্ড ওপেনিং, একটা হলো ডাউনওয়ার্ড ওপেনিং। তো দুটো তখন হয় যখন আপওয়ার্ড ওপেনিং হয় যদি এ গ্রেটার দেন জিরো হয়, ডাউনওয়ার্ড ওপেনিং হয় যদি এ লেস দেন জিরো, ঠিক আছে। আর দুটোতেই যে ভার্টেক্সটা আছে ওর আমরা না এক্স কোঅর্ডিনেটটা পেয়ে ধরি, এক্স কোঅর্ডিনেট এই দুটোর জন্যই হয় -b/2a, ঠিক আছে, এটা মনে রেখে না, এটা মনে রাখলে গ্রাফ বানানোর সময় একটু সাহায্য হয়ে যাবে। তো যেই ইকুয়েশনটা দিয়ে দিলাম তুমি ইমিডিয়েটলি বুঝে যাবে ভার্টেক্সটা এক্স কোঅর্ডিনেটটা কোথায়, এক্সটা ডেলে তুমি এক্সটা পুট করে ওয়াই এর ভ্যালুটাও পেয়ে যাবে। আর এটা থেকে আমাদের জন্য সাহায্য এটাই হবে যে আমি বললাম না ভার্টেক্সটা পেয়ে গেলে বুঝে তারি আমরা যে গ্রাফটার মধ্যে এক্স্যাক্টলি টার্নটা কোথায় আসছে, তাই গ্রাফটা বানানো একটা সহজ হয়ে যায়। তো আমরা এবার একটা সামারি দেখে নেব, আমরা দেখে আমরা জানি যে যদি ইকুয়েশন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে ডিসক্রিমিনেন্ট হয়ে যাবে ডি ইকুয়ালস বি স্কোয়ার মাইনাস 4ac, যার তিনটে এরকম হতে পারে কেস, একটা হয়ে গেল ডি হলো গ্রেটার দেন জিরো, একটা হলো ডি ইকুয়াল টু জিরো, একটা হলো ডি লেস দেন জিরো, ঠিক আছে। তিনটে কেসের মধ্যে এটার জন্য হয়ে যাবে রিয়েল আনইকুয়াল রুটস, এটার জন্য হয়ে যাবে রিয়েল ইকুয়াল রুটস, আর এই ক্ষেত্রে হয়ে যাবে নন রিয়েল রুটস, ঠিক আছে। আর এইটাও আমরা দেখলাম যে নাকি গ্রাফ যেগুলো হয় যদি এইটাই ইকুয়েশন হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে এটি আপওয়ার্ড ওপেনিং হয় যদি এ গ্রেটার দেন জিরো হয়, আর ডাউনওয়ার্ড ওপেনিং হয় যদি এ লেস দেন জিরো হয়, ঠিক আছে। তো এর সাথেই আমাদের ভিডিওটা শেষ হয়ে গেল, আজের মতো এতটাই থাকলো, আবার আমাদের সাথে পরে দেখা হবে, আমি আশা করছি আপনারা ভালো করে শিখতে পারলেন, এটাই আমাদের দ্বিতীয় সমীকরণের লাস্ট ভিডিওটা হয়ে গেল। আর এরপরে আরও বেশি প্র্যাকটিসের জন্য আপনারা কিছুদিন আগে বইটা থেকে প্র্যাকটিস করতেন, তাছাড়া এনসিআরটি যেটা সিবিএসসি স্ট্যান্ডার্ড বইটা আছে সেটাতে প্র্যাকটিস করতেন, যত বেশি ভালো করে আমরা প্র্যাকটিস করে নেবেন তত এই টপিকগুলোর ওপর না কন্ট্রোল ভালো এসে যাবে। আমি বিদিশ ঘোষ ছাত্র আইটি বোম্বেতে, আমি সাইন আউট করছি, আবার দেখা হবে।